শহরের লাইফলাইন সুটুঙ্গা নদীর তীরবর্তী স্থানে দীর্ঘদিন থেকে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিল মাথাভাঙ্গা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া। এদিন মাথাভাঙ্গার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা নদী তীরবর্তী এলাকায় আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন। ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া জানান, সুটুঙ্গা নদীর তীরে আবর্জনা ফেলছে পার্শ্ববর্তী এলাকার কিছু অসচেতন মানুষের, ফলে নদী দূষণ হচ্ছে। তাই তারা নদীকে দূষণমুক্ত রাখতে, এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন। এদিন মাইক যোগে সাধারণ মানুষকে সচেতনও করা হয়। আগামী দিনে যদি নদী তীরবর্তী এলাকায় কেউ আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া। পার্ক নিয়ে, নদী নিয়ে তরফ থেকে একটি বিনম্র অনুরোধ, এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার, সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। ঘটনা হচ্ছে পৌরসভার থেকে তো এমনি ডেলি আপনার হচ্ছে সিটি ভ্যানগুলো আসছেই, তো মানুষকে সচেতন হওয়া এই কারণে প্রয়োজন যে শুধু নোংরার ভ্যান যারা সাফাই কর্মী তারা আসছে, তারা তাদের দায়িত্ব ঠিক মতন কাজ করছে, কিন্তু এখানকার কিছু সংখ্যক পাবলিক যারা দিনের পর দিন বারংবার বলার পরেও এই জায়গাটাকে আপনারা দেখুন কী অবস্থা করে দেখছে নোংরা, তো আজকে তাই বাধ্য হয়ে আমরা এখানে পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং আমি নিজেও এখানে তাদের উদ্যোগে সামিল হয়ে তো আজকে সুটুঙ্গাকে দূষণমুক্ত, সেই সাথে মানুষের সুটুঙ্গাকে তো দূষণমুক্ত করতে হবে এবং পাঁচ নম্বর ওয়ার্ডকেও দূষণমুক্ত প্লাস জীবাণুমুক্ত করতে হবে যাতে রোগ ব্যাধি না ছড়ায়, সেই সঙ্গে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে আমরা নিজেই নেমেছি। এরপরেও যদি সেই কিছু সংখ্যক মানুষ তারা যদি না শুনে তাহলে আমরা আইনত পদক্ষেপ নিতে বাধ্য হব, কারণ বারবার বলা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে নোংরা করেই যাচ্ছে এবং এটা শুধু দূষণ না, একটা বিশ্ব দূষণও ঘটছে। তার পাশেই দেখুন একটা সুন্দর পার্ক আছে গোদলির আলাপন, এবং এই জায়গাটাকে যথাসম্ভব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, যেহেতু পাশে একটা ডাম্পিং গ্রাউন্ড আছে তো কিন্তু এখানে তারা দিচ্ছে না, তারা রাতের অন্ধকারে বিশেষত এই ওয়ার্ডের বললে হবে না, এখানে পাশাপাশি বাড়ি না, পাশের ওয়ার্ড থেকেই আসছে, কারণ কিছু সংখ্যক বাড়ি তারা এখানে এসে দীর্ঘদিন ধরে নোংরা ফেলছে। কোন ওয়ার্ড থেকে আসছে মূলত? এটা সম্ভবত পাশের ওয়ার্ড থেকেই, যারা এখানকার আমার বাড়িটা যেহেতু এই এরিয়া থেকে একটু দূরে, আপনারা এখানকার যারা আছে আমাদের পার্টির ভাইরা তাদের কাছে শুনলে তারা বলে দেবে যে মেনশন করে দেবে যে কারা কারা ফেলছে এবং কোন এরিয়া। তার মানে এখানে পাশের ওয়ার্ড বলতে তো ছয় নম্বর ওয়ার্ড? হ্যাঁ, তাহলে কি মানে ছয় নম্বর ওয়ার্ড থেকে কি এখানে? হ্যাঁ অবশ্যই, সেটা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডের কিছু সংখ্যক, সবাই না, কিছু সংখ্যক অসামাজিক ব্যক্তি যারা এই সুস্থ সমাজকে কীভাবে নোংরা করা যায় তাদের মানসিকতার নোংরা মানসিকতারই এটা পরিচয়, যেহেতু সেটা একটা চেয়ারম্যানের ওয়ার্ড, সেখানে সিটি ভ্যান যাচ্ছে এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকেও সিটি ভ্যান যাচ্ছে, তারপরে দিনের পর দিন এইভাবে তারা নোংরা করছে বারংবার বলা সত্ত্বেও, সেখানে এইসব নোংরা মানসিকতার মানুষদের কাছে একটা বার্তা দেওয়া হচ্ছে, এই জন্য আমি নিজেই নেমেছি। এরপরেও যদি তারা না শুনে তাহলে যেটা পদক্ষেপ আইনত সেটাই নেওয়া হবে। এই যে বললেন পাশের ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড হচ্ছে পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ড, তাহলে কি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছেন তিনি কি সাধারণ মানুষদের বোঝাতে